তাহলে শুভ সন্ধ্যা সবাইকে, শুভ নমস্কার। আমাদের আজকের ক্লাসের আলোচ্য সূচি হচ্ছে নিউমারোলজি সংখ্যা কত। পাঁচ ফাইভ পাঁচ লক্ষ্য করুন, নিউমারোলজিতে সংখ্যা পাঁচ, সংখ্যা পাঁচ। কিন্তু দেখেন, 5 তারিখে যারা জন্মগ্রহণ করছে, 14 তারিখে যারা জন্মগ্রহণ করছে, যারা 23 তারিখে জন্মগ্রহণ করছে, সবাই কিন্তু 5 সংখ্যার জাতক বা জাতিকা হবে, তাই কি না? জি। আজকে কিন্তু আর 4টে সংখ্যা নেই, কারণ 32 তারিখ তো নেই কোনো মাসে, তো 32 তারিখ ইংরেজি তারিখে 32 মাস নাই। বাংলায় কিন্তু 32 মাস আছে, কিন্তু ইংরেজিতে 32 মাস নাই। আর নিউমারোলজি যেহেতু পাশ্চাত্য জ্যোতিষ, এইটা হেব্রাইক এবং পিথাগোরাস কিন্তু এর মূল নিউমারোলজির আবিষ্কারক, আর তারা কিন্তু ইউরোপিয়ান। আর যেহেতু ইউরোপিয়ান থেকে এই নিউমারোলজির উৎপত্তি, সেহেতু কিন্তু এটা ইংরেজি তারিখ মোতাবেক হয়ে থাকে। আর ইংরেজি তারিখ কোনো মাসের 32 তারিখ নাই, যার জন্য 3টে সংখ্যা হবে আজকে। বুঝতে পারছেন? এইবার 1+4=5, 2+3=5। আমাদের পার্থক্য বুঝতে হবে যে কোন ব্যক্তি 5 তারিখে জন্মগ্রহণ করেছে, কোন ব্যক্তি 14 তারিখে জন্মগ্রহণ করেছে, আবার কোন ব্যক্তি 23 তারিখে জন্মগ্রহণ করেছে। সবাই কিন্তু 5 সংখ্যার জাতক বা জাতিকা। এইবার 5 সংখ্যার জাতক বা জাতিকা মানে আমরা কম বেশি পড়েছেন আপনারা। আচ্ছা, তাহলে বুধের প্রথম কাজ হচ্ছে, কিন্তু বুধ যার শুভ অবস্থানে থাকবে সে হবে বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, কৌশলী মানুষ, অধ্যবসায়ী মানুষ, এমন কি মানে গণিতে পারদর্শী মানুষ। আবার যদি বুধ অশুভ অবস্থানে থাকে, তাহলে সেই ব্যক্তি কিন্তু ধরেন কথা বলার সময় একটু তুতলাবে, মুখের থেকে লালা ধরবে, তারপরে হচ্ছে গলা কোনো সমস্যায় ভুগবে, সেই সঙ্গে মানে কানে কম শুনবে, এক কথায় বাচালতা, বধিরতা, অপব্যয়, নিন্দা, এগুলো কিন্তু বুধের অধীনে, বা বুদ্ধি লোপ পাবে, অর্থাৎ বুদ্ধিবৃত্তি কমবে তার। এক কথায় যাদের বুদ্ধি কম, যারা একটু তুতলায়, যারা যাদের মুখের থেকে লালা পড়ে, এমন কি উপস্থিত বুদ্ধির প্রখরতা কম। ধরুন একটা চলার পথে আপনার আমার সঙ্গে দেখা হলো, দেখা হলে কেমন আছেন, হয়তো আরো 2-4টি কথা বলতে হবে, কিন্তু উপস্থিত মাত্রায় সে গুছিয়ে বলতে পারে না, এই বুধ যদি অশুভ অবস্থানে থাকে। আর যার শুভ অবস্থানে থাকে, সে হচ্ছে চটকদারি, মানে বলেই ফেলবে, টপাটপ বলে যাবে, দেখবেন সত্য বলুক আর মিথ্যা বলুক সেইটাই কিন্তু বাস্তবায়িত হবে, বা সবাই সেইটা বিশ্বাস করে নেবে। তাহলে এবার সাধারণ ভাবে ধরে নিলাম আমরা এই যে বুধ শুভ কি অশুভ তা কিন্তু বুঝতে পারছি না। যে ব্যক্তি 5 তারিখে জন্মগ্রহণ করছে, শুধুমাত্র 5 তারিখে, এই ব্যক্তির বুধটা শুভ না অশুভ আমরা কিন্তু বুঝতে এখানে পারিনি। পেরেছেন আপনারা? পারেননি। কিন্তু এইবার 5কে তৈরি করতে, যেমন 5 তারিখে যে ব্যক্তি জন্মগ্রহণ করেছে, দেখুন সুব্রত দা, আপনি মিউট করেন। দেখুন একটা তারিখ আপনারা খেয়াল করুন, 5ই ফেব্রুয়ারি 2005 তারিখটা আপনারা লেখেন,
তাহলে 5ই ফেব্রুয়ারি 2005 তারিখে যে ব্যক্তি জন্মগ্রহণ করেছে এই ব্যক্তি যোগ করেন 5 আর 2 7 আর 2 9 আর 5 14 তাই হয় না দেখছেন 5ই ফেব্রুয়ারি 2005 যে জন্মগ্রহণ করেছে এই ব্যক্তিও কিন্তু বুধের জাতক ডাবল বুধের জাতক বা জাতিকা তাহলে এই বুধের লোকের কি হবে আর এই শুধু বুধের লোকটি কেমন হবে আমাদের আলোচ্য বিষয় হবে কিন্তু এইটা যে আমরা লোকটাকে কিভাবে চিনবো যে এই ব্যক্তি বুধের জাতক এবং তার বুধটি শুভ না অশুভ আমরা এটি বুঝবো কিভাবে এটি হচ্ছে আমাদের প্রশ্ন একটা লোক আসলো এসে বলল আমার যে 5 তারিখে জন্ম তাহলে তার 5 তারিখে জন্ম 5 তারিখে কোন মাসের 5 তারিখে জন্ম কত সালের 5 তারিখে জন্ম এইবার সেইটা যোগ করলে দেখা গেল এখানে 5 না হয়ে এখানে হয়তো 8 হলো 9 হলো 1 হলো 3 হলো একটা কিছু কিন্তু হতেই পারে ধরে নিলাম আমি 5ই হলো তাহলে তো আমার এইটা টোটাল মিলেও কিন্তু 5 আর মূলেও সে 5 তারিখে জন্মগ্রহণ করেছে তাহলে এই ব্যক্তিটি শুভ বুধের অংশ বলবো না অশুভ বুধের অংশ বলবো এটা হচ্ছে আমাদের প্রশ্ন তাই কি না বলেন তাই তো জি স্যার হ্যাঁ তাই যদি হয় তাহলে আমরা এখানে দেখুন এই যে 5 তারিখ আসছে এই 5 তারিখ জন্মগ্রহণ করার জন্য আমরা পূর্বেও কিন্তু বলেছি দেখুন চন্দ্র হচ্ছে শুভ গ্রহ এই চন্দ্র শুভ গ্রহ বুধ শুভ গ্রহ অর্থাৎ রবি মঙ্গল শনি রাহু কেতু যে 5টি গ্রহকে বলেছিলাম নৈসর্গিক শুভ গ্রহ এটা মনে আছে তো জি তাহলে এখানে কিন্তু দেখুন নৈসর্গিক রবি মঙ্গল শনি রাহু কেতু নৈসর্গিক পাপ গ্রহ আর বাকি যে 4টি সেই 4টি হচ্ছে নৈসর্গিক শুভ গ্রহ তাহলে এর মধ্যে কিন্তু কোনো পাপ গ্রহ নেই আছে জি না স্যার আচ্ছা কোন অশুভ এটা নাই মানে কোন অশুভ গ্রহ এখানে নাই এইবার ধরে নিন এই দিনটা বৃহস্পতিবার ধরে নিন 5ই ফেব্রুয়ারি 2005 এই দিন হচ্ছে বৃহস্পতিবার তাহলে বৃহস্পতির সংখ্যা কিন্তু এর সাথে যোগ হবে 3 = 8 তাই হবে না জি স্যার আচ্ছা যদি 8 হয় তাহলে কিন্তু একটা পাপ সংখ্যা আসছে এখানে তার জন্ম তারিখের মধ্যে কিন্তু শনি আছে আমাদের খুঁজে বের করতে হবে যে এই লোকটা যে বুধের জাতক বুধ তাকে কতটা শক্তিশালী বুধ তার কতটা মানে স্ট্রং বা বুধ তার কতটা ভালো এইটা বের করার জন্যই কিন্তু আপনাকে এই বারে চলে যেতে হবে মাসে চলে যেতে হবে সালে চলে যেতে হবে না হলে কিন্তু শুধু বুধ আমরা বলতে পারছি না যে ভালো না মন্দ তাহলে আমরা দুটো দিক আগের দিন কিন্তু আমরা বলেছি যে 1 তারিখে জন্মগ্রহণ করা মানুষ শুধু রাজা 2 তারিখে জন্মগ্রহণ করা ব্যক্তি রানী 3 তারিখে এসে বৃহস্পতির জাতক কিন্তু বৃহস্পতি শুভ না অশুভ কোন অংশ বলবো এইটা কিন্তু আজকে 4টা ক্লাস আমরা কিন্তু এই আলোচনা করিনি আপনারাও কিন্তু প্রশ্ন করেননি আমি আপনাদের বলেছিলাম যে আপনাদের কোনো প্রশ্ন করতে হবে না আপনাদের প্রশ্ন আমি জানি যার জন্য আপনারা সংখ্যাতত্ত্বের আমি গত ক্লাসে আর কি নৈসর্গিক পাপ এবং নৈসর্গিক শুভ গ্রহ আমি লিখাইছিলাম আজকে আসুন যে এই 5 তারিখের আমরা শুভ বলবো না অশুভ বলবো তাহলে এই 5 তারিখ আমরা পরবর্তীতে যে তারিখটা পেলাম এই তারিখে বার বৃহস্পতি তাহলে এতগুলো শুভ সংখ্যা থাকা সত্ত্বেও শুভ গ্রহ থাকা সত্ত্বেও যেমন 5 বুধ 2 চন্দ্র আবার 2 চন্দ্র 5 বুধ সেই সঙ্গে বুধ হচ্ছে আবার ওই দিন বারে হচ্ছে বৃহস্পতিবার তাহলে বৃহস্পতিবার সবকিছু শুভ কিন্তু মাথায় যে তৈরি হয়েছে জন্ম নিল যে সে হচ্ছে 8 তখন কিন্তু এই 8-এর সঙ্গে আপনার 5 তারিখে জন্ম এইখানে নিয়ে আসেন এই 5 যোগ 8 এই বুঝতে পেরেছেন আপনারা কি সবাই বুঝতে পেরেছেন জি কিভাবে হলো মানে তারিখ মাস সাল বা মিলে যে সংখ্যাটি হলো সেই সংখ্যাটি কিন্তু আমার মূল সংখ্যার সাথে যোগ করলাম
যোগ করার পরে আমি চার পেলাম, তাহলে এটা রাহু যেমন অশুভ পেলাম এদিকে শনিও কিন্তু অশুভ পেয়েছি। অর্থাৎ এই যে 5 তারিখ যে ব্যক্তি এসে বলবে যে আমার 5 তারিখে জন্ম, অর্থাৎ আজকের দিনে যে ব্যক্তি বলতে পারে যে আমার 5 তারিখে জন্ম, সেই ব্যক্তির 5 তারিখটি অশুভ ফলটা বেশি প্রতীয়মান হবে। কেমন হবে? আজকে যে তারিখে ক্লাসটি হচ্ছে, আজকে কয় তারিখে ক্লাস হচ্ছে? সবাই আনমিউট করে দেন, আপনার মিউট করতে হবে না, সবাই যাতে কথা বলতে পারেন সেই রকম করেন। আজকে 18 তারিখ স্যার। 18 তারিখ, 18 তারিখেই দেখেন আমি উপরে তারিখটি লিখেছি, দেখছেন? দেখেন 18/9/2020 সমান কত? 4। দেখেন তো এই তারিখটা লিখলে 4 হয় কিনা? হ্যাঁ স্যার হয়, 4 হয়। জি স্যার, এখানে কি 4 হয়েছে? এখানে 4 হয়েছে, এখানে 4 হয়েছে। তাহলে এই দেখেন নিউমারোলজিতে কত মিল। আমি যে বলেছিলাম যে জন্ম ছক, গোচর ছক, নিউমারোলজির সংখ্যা, এবং আপনার যে কোন ব্যক্তি এসে যদি প্রশ্ন করে যে আমার ভাগ্যটি কেমন, বা আমার হাতটি একটি দেখে দিন, বা আমার বাড়িতে কি সমস্যা একটু বলে দেন, তাহলে এই যে আমরা যে সমস্যার কথা তার বলবো, বা সে কি জন্য আসছে, বিশেষ করে আমাদের এখানে ধরেন 2 জন বা 3 জন ডাক্তার আছে, সেই ডাক্তারের কাছে যে রোগী আসবে, রোগী এসে রোগের কথা বলবে না আমরা জ্যোতিষরা আগেই তার রোগ ধরে ফেলবো। আমার কথা হচ্ছে আমি আগে রোগ ধরে ফেলবো যে সে কোন রোগের জন্য আসছে। যেহেতু সে আজকে ক্লাসটা হচ্ছে কিন্তু মঙ্গলের তারিখে, খুব ভালোভাবে খেয়াল করবেন, মঙ্গলের তারিখে ক্লাসটা হচ্ছে, মাস সংখ্যাও কিন্তু মঙ্গল, তার সাথে সাল সংখ্যা হচ্ছে রাহু, তাহলে দুটো মঙ্গল নৈসর্গিক পাপ, তার সাথে রাহু মিলে আবার সেই রাহুর সংখ্যা আসছে, অর্থাৎ অশুভ দিন। আজকের দিনটি কিন্তু অশুভ, রাহু মঙ্গল কখনোই কিন্তু শুভ ফল দেয়নি, আর দিবেও না কসমিন কালে, তাহলে সেই অশুভ দিন। আর সেই অশুভ দিনে আমরা 5 সংখ্যা নিয়ে আলোচনা করছি, সেখানেও কিন্তু সেই রাহু চলে আসছে। আমরা একটা কল্পিত তারিখ বসালাম, যে ধরুন একটা লোকের জন্ম তারিখ, এখন জিজ্ঞেস করলো আমি বসালাম 5ই ফেব্রুয়ারি 2005, সেই কল্পিত তারিখটির সাথে যোগ করলেও কিন্তু আসলো রাহু। অর্থাৎ এই 5 তারিখের ভুক্তি, এই যে ব্যক্তি আসবে সেই ব্যক্তি দেখবেন নার্ভের কোনো সমস্যা থাকবে, বা সেই ব্যক্তির ওই লালা পড়বে, বা কথায় তুতলাবে, এমন কি তার বুদ্ধি কম থাকবে, এমন এমন হতে পারে যে তার মানে মস্তিষ্কে ধারণ ক্ষমতা কম, বা সে অতটা বিবেকবান মানুষ নয়, সেই সঙ্গে সে প্রচুর শ্রম দেবে বা মেধা খাটাবে, কৌশল অবলম্বন করবে, অধ্যাবসায়ী হবে, কিন্তু প্রকৃত পক্ষে রেজাল্ট পাবে না। এই 5 তারিখের ব্যাখ্যা দেওয়ার, আরো ব্যাখ্যা দেওয়ার আগে আমরা 14 তারিখে চলে যাই। 14 তারিখ যদি আমরা এই 14 তারিখের 5কে ধরি, তাহলে এই 5 জন্ম নিচ্ছে কিন্তু রবি এবং রাহু থেকে, তাহলে রবি আর রাহু নৈসর্গিক পাপ গ্রহ, ঠিক তো? তাহলে নৈসর্গিক পাপ, দুটি পাপ মিলে বুধের জন্ম হয়েছে। বুধ কিন্তু নিউমারোলজিতে বলেন আর অ্যাস্ট্রোলজিতে বলেন বুধের কোনো শত্রু নেই, মানে বুধ কাউকে শত্রু মনে করে না, বুধ মনে করে আমি সহজ সরল মানুষ, তাই তো বুধকে বালক গ্রহ বলা হয়ে থাকে। তা বালকের আবার শত্রু কি? যেমন ধরুন একটি বিমান দুর্ঘটনায় বিমানে আগুন লেগে গেছে, এই বিমানে আগুন লেগে গেলে বিমানের ভিতরে সব যাত্রীরা দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে, কিন্তু একটি মেয়ে সেখানে নীরবে বসে আছে এবং হাসছে। তা বিমানটি অবতরণ করার পরে ওই মেয়েটিকে বলছে যে তুমি যে স্ক্রিনে টিভি দেখছো হাসছো, বিমানে আগুন লেগে গেছে, তুমি তো উঠলাও না। তা বলছে বিমানের চালক হচ্ছে আমার বাবা, তা বাবা জানবে যে কোন সময় আমার মেয়ে বিপদে পড়বে, তাকে উদ্ধার করতে হবে, অর্থাৎ বাবাই কিন্তু জানবে, তাহলে তার তো জানার দরকার নেই, সে তো তার মতো টিভি দেখে যাবে, এটাই তো নিয়ম। অর্থাৎ বুধ হচ্ছে বালকের মতো সরল স্বভাবের মানুষ, এদের মনে কোনো প্যাচ গ্যাসের কিছু নেই, একেবারে সোজা সরল মানুষ, যেমন আমাদের প্রেসিডেন্ট সাহেব সহজ সরল মানুষ, উনি ওনাকে যে যা বলবে সেটাই বিশ্বাস করবে। তার বুধের শত্রু চন্দ্র না? হ্যাঁ, বুধের শত্রু চন্দ্র না? বুধের শত্রু চন্দ্র,
भूत काउके शत्रु मने करे ना भूतेर शत्रु चंद्र हबे केन भूत काउके शत्रु मने करे ना अन्यान्य ग्रह भूत के शत्रु मने करते पारे किन्तु से निजे काउके दुनिया काउके किन्तु शत्रु मने करे ना कारण से तो बालक मानुष एकेबारे शिशु ओ तो बोझेई ना जे शत्रु की आर मित्र की तार शत्रु थाकबे केन কিন্তু এই বুধ জন্মগ্রহণ করেছে কিন্তু রবি আর রাহু থেকে রবি আর রাহু থেকে যে বুধটির জন্ম সেই ব্যক্তিটি কেমন হবে এইবার যে ব্যক্তি 14 তারিখে জন্মগ্রহণ করছে কেমন হবে আমাদের প্রশ্ন হচ্ছে এখানে এই ব্যক্তিটি কিন্তু রবির তেজ থাকবে রাগ জেদ অহংকার আবেগ থাকবে রাহুর ধ্বংস থাকবে রাহুর বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় থাকবে তার ভিতর দিয়ে সেই বুধ আসবে অর্থাৎ এইটা কিন্তু একে নিঃসন্দেহে যায় যে তুমি 5 তারিখে যে জন্মগ্রহণ বা 14 তারিখে জন্মগ্রহণ করেছো তোমার জীবনে ছোটবেলায় প্রচুর লালা জ্বলত তোমার ছোটবেলায় গলায় কোনো সমস্যা ছিল বা বয়সকালে তোমার নার্ভের সমস্যা হবে সেই সঙ্গে তুমি তোমার বুদ্ধিকে কাজে লাগাতে পারো না বা তোমার উপস্থিত বুদ্ধির প্রখরতা কম তুমি সঠিক জায়গায় সঠিক মানে প্রয়োগ করতে পারছো না বা ভালো অঙ্ক পারো না তুমি গণিতে পারদর্শী নও তুমি অন্য সাবজেক্টে পারদর্শী এইসব কথা কিন্তু এই 14 তারিখের লোককে বলা যাবে যখন আপনি 14 তারিখের লোককে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো বলা যাবে 23 তারিখের লোককে কি একই কথা বলা যাবে না না স্যার কিভাবে না দেখেন 23 তারিখ হচ্ছে গ্রহ মাত্রা চন্দ্র এর কিন্তু রাগ নেই তেজ নেই এ কিন্তু শান্ত শান্ত নম্র স্বভাব কিন্তু পরিবর্তনশীল শান্ত কিন্তু ঘন ঘন পরিবর্তন হয় অক্টোপাসের মতো ঘন ঘন সে পেঁচাতেই থাকবে সে কোনো সময়ের জন্য এক জায়গায় স্থির থাকবে না সেই সঙ্গে বৃহস্পতি দেবগুরু এখানে কিন্তু রাহু বসে আছে আর এখানে কিন্তু দেবগুরু বৃহস্পতি মিলে তারপরে বুধ হয়েছে তাহলে বৃহস্পতি আর চন্দ্র দুটোই তো নৈসর্গিক শুভ গ্রহ সেই শুভ গ্রহ থেকে পাঁচ আসছে তার মানে এই 23 তারিখে জন্মগ্রহণ করা ব্যক্তি যেমন নম্র হবে ভদ্র হবে শান্ত হবে শিষ্ট হবে তার জীবনে কর্ম ব্যবসা বাণিজ্য বিদ্যা শিক্ষা সকল কিছুতে পরিবর্তন হবে হতে পারে সে স্কুল জীবনে সায়েন্স পড়েছে কলেজ জীবনে যে যে কমার্স পড়ছে এমনকি ভার্সিটিতে যে আর্টস পড়ছে এমন কিন্তু হয়ে যেতে পারে 23 তারিখের লোক আবার সে তার বাবা মা ধার্মিক নাও থাকতে পারে কিন্তু ইনি নিঃসন্দেহে ধার্মিক ব্যক্তি হবে সেই সঙ্গে বুদ্ধিমান মানুষ হবে বিচক্ষণ মানুষ হবে এইবার পার্থক্য দিয়ে আপনাদের আবার বুঝতে হবে পাঁচ থেকে পাঁচ তারিখে যে জন্মগ্রহণ করছে তার শুভ অশুভ বোঝার জন্য আমাকে মাস সাল বার নিয়ে তারপরে বলতে হবে সে শুভ না অশুভ এইবার 14 তারিখের ব্যক্তি কিন্তু আমার মাস সাল না নিয়েও আমরা কিন্তু বলতে পারছি যে সে এই বুধটা শুভ না অশুভ আমরা ধরে নিতে পারছি এই বুধটা অশুভ অর্থাৎ অশুভ দিকটি বলে কিন্তু আমরা আমাদের ক্লায়েন্টকে তুষ্ট করতে পারছি এবং কিন্তু 23 তারিখের ক্ষেত্রে যখন আমরা যাচ্ছি তখন কিন্তু এই চন্দ্র আর বৃহস্পতি মিলে যখন এই বুধের জন্ম হচ্ছে তখন এই ব্যক্তি কিন্তু বৃহস্পতির প্রতিষ্ঠা যশ সম্মান নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব মানে যে সকল ব্যক্তিরা গবেষক নতুন কিছু আবিষ্কার করে হয়তো ভ্রমণ করে কিছু মানে রাস্তাঘাটের কিছু টুকটাক জিনিসপত্র দেখে অভিজ্ঞতা সঞ্চয় করলো সেই সঙ্গে ধরেন আপনার বিজ্ঞান নিয়ে নাড়াচাড়া করলো অঙ্ক নিয়ে নাড়াচাড়া করলো বা ইংলিশ নিয়ে নাড়াচাড়া করলো ধর্মশাস্ত্র নিয়ে নাড়াচাড়া করলো সব শাস্ত্রকে মিলিয়ে একটি শাস্ত্রে রূপান্তরিত করলো বা বিভিন্ন কেমিক্যালের মিশ্রণ ঘটিয়ে যেমন হাইড্রোজেন আর অক্সিজেন মিলে সাধারণত কি হয় জল হয় তাহলে এই যে জল হয় এই কেমিক্যাল তৈরি করে যারা প্রকৃতপক্ষে আবিষ্কারক যারা তারা কিন্তু এই 23 তারিখে জন্মগ্রহণকারী জাতক বা জাতিকা হবে আমরা সহজেই কিন্তু বলে ফেলতে পারবো যে 23 তারিখে যে ব্যক্তি জন্মগ্রহণ করেছে সে জগতের বুকে কিছু আবিষ্কার করবে কিছু লেখনী তার কিন্তু থাকবে তার বুদ্ধিমত্তা প্রশংসনীয় হবে সে প্রচুর ধার্মিক ব্যক্তি হবে প্রচুর সৎ মানুষ হবে উদার মানুষ হবে পরোপকারী মানুষ হবে সেই সঙ্গে মাতৃ মূর্তির মমত্ব থাকবে সমস্ত জগৎ
কে সে ভালোবাসতে শিখবে। অর্থাৎ এর মতো ভালো মানুষ আবার বুধের সরলতা কিন্তু আছে, সেই বালক সুলভ যে সরলতা, যে মানে অবুজ বালকের মতো যে ভাব, সেগুলোও কিন্তু তার মধ্যে বিদ্যমান রয়েছে। অর্থাৎ সবকিছু মিলে 23 তারিখের ব্যক্তি কিন্তু সব থেকে বেশি প্রতিষ্ঠিত মানুষ। তাহলে এইবার আমরা আলাদা করে ফেলতে পারলাম যে শুধুমাত্র যখন 5 তারিখ জন্ম বলবে, আপনারা 5 তারিখ শুনে অমনি কোনো প্রেডিকশন করবেন না। যদি 14 তারিখ বলে তাহলে প্রেডিকশনে যেতে পারি, তাও আদৌ আদৌ, আর 23 তারিখ হলে পরিপূর্ণরূপে পারি, আর 14 তারিখে হলে শুধু নেগেটিভ দিক বলতে পারি, পজিটিভ দিক কিন্তু কম বলতে পারি। এখানে পজিটিভ আপনি যেটা বলবেন সেটা খাটতেও পারে নাও খাটতে পারে, কিন্তু যখন এই 14 তারিখের সাথে আপনি জিজ্ঞেস করবেন তোমার কোন মাসে জন্ম, সে যদি বলে ধরুন আপনারা একটা তারিখ বলেন, ধরেন 14 তারিখের সাথে আপনারা একটা মাস বলেন, যে কোনো একজন একটা মাস বলেন, 14 একটা মাস বলেন, সেপ্টেম্বর, সেপ্টেম্বর মানে 9, জি, এই একটা সাল বলেন, 1979, 1979, দেখেন কত হয়, এখানে 5, এখানে 9, 9 আর 1 = 17, 27 = 8, তাহলে 5 = 14, 14 = 22 সমান রাহু। দেখেন 4 হয়, হয়েছে, যোগ করেন 14, 9, 1979 যোগ করেন, রাহু হয়। তাহলে দেখেন মরণের খবর যে চরণে বলে, একটা কথা কিন্তু বলে যে মরণের খবর চরণে বলে। আপনার মৃত্যু যদি বিমান দুর্ঘটনায় থাকে সেখানে হবে, বাস দুর্ঘটনায় থাকলে সেখানে হবে, লঞ্চ দুর্ঘটনায় থাকলে সেখানে হবে, এটাই কিন্তু স্বাভাবিক। যার যেখানে মৃত্যু থাকবে সে কিন্তু সেখানে হেঁটে যাবে, এটা স্বাভাবিক কি না বলেন? জি স্যার। আচ্ছা, তাহলে এইবার ভাগ্য যার যেখানে আছে সেখানে যাবে না, যার যেখানে ভাত কাপড় লেখা আছে সে সেখানে যাবে না, যাবে ভাগ্য টেনে নিয়ে যাবে বলেন? জি স্যার। যাবে না? আমরা আজকে যে তারিখে ক্লাসটা শুরু করেছি সেই তারিখটার মধ্যে রয়েছে রাহু, লক্ষ্য করেন। আপনারা একটা তারিখ বললেন, আমি শুধু 14 সংখ্যাকে নিয়ে বলছি, আপনারা একটা সাল মাস বের করলেন, সাল মাস বলার সময় কিন্তু আপনারা ভেবে বলেন নাই যে এখানে রাহু আসতে পারে, এটা কিন্তু আপনারা হিসাব করে রাখেননি, সেখানে কিন্তু রাহু আসছে। আমার আলোচ্য বিষয় হচ্ছে যে ধরেন জ্যোতিষীকে যদি ক্লায়েন্ট তার ভাগ্য ধরা না দেয়, জ্যোতিষের বাপেরও কিন্তু ক্ষমতা নাই তার ভাগ্য ধরা, সে কোনো না কোনো ভাবে আপনার সামনে ধরা দেবেই। আপনার সামনে ক্লায়েন্ট যখন আসবে সে শুধু 5 তারিখ বলে বা 14 তারিখ বলে যদি বসেও থাকে, এবার দেখেন আপনারা যে কোনো একজন ব্যক্তি, যে কোনো একজন আপনার আপনাদের রেডি থাকেন, যে কোনো একজন ব্যক্তি একটি ভুলের নাম বলেন। ধরেন আপনি জন্ম তারিখ বললেন না, আপনি নাম বললেন না, বাবার নাম বললেন না, মায়ের নাম বললেন না, কোনো কিছুই বললেন না, আপনি আসলেন জ্যোতিষের কাছে ভাগ্য জানতে, তার কি ভাগ্য বলা যাবে না? যাবে, যাবে। এবার আপনারা যে কোনো এক ব্যক্তি একজন ভুলে একটা ভুলের নাম বলেন, বলা ১৪, ১৬, ২২, দেখেন এটা কি জাদু হচ্ছে নাকি? আপনারা তো মনে করছেন যে জাদু হচ্ছে মনে হয় নাকি? আপনারা বললেন সেখানে কিভাবে রাহু এলো, যে তারিখটা বললেন রাহু এলো, আজকে ক্লাসের তারিখে রাহু এলো, যে সংখ্যা নিয়ে বিচার করছি সেখানে কেন রাহু এলো?
নিঃসন্দেহে কিন্তু আমরা ভাগ্য যাচাই করে দিতে পারবো, সে যেভাবেই আসুক, জন্ম তারিখ নিয়ে আসুক না নিয়ে আসুক, নাম বলুক নাম পাল্টে বলতে পারে। অনেকে কিন্তু আপনার কাছে এসে বিড়ালের বাড়িতে একটা বিড়াল জন্মগ্রহণ করেছে, বিড়ালের জন্ম তারিখ বলতে পারে যে এই তারিখে আমি জন্মগ্রহণ করেছি, অথচ ওই তারিখে একটা বিড়াল জন্মগ্রহণ করেছে বা কুকুর জন্মগ্রহণ করেছে বা কেউ জন্মগ্রহণ করেনি, একটা তারিখ ভুয়া তারিখ দিয়েও আপনাকে পরীক্ষা করতে আসতে পারে। কিন্তু আপনি কিভাবে ধরবেন যে এই এই ক্লায়েন্টটি আমার কাছে ভুয়া তারিখ নিয়ে আসছে, এই তারিখটি সঠিক নয়, কিভাবে ধরবেন? এইটা আগে আপনাকে ধরা শিখতে হবে যে সে সঠিক বললো না ভুল বললো। আপনি যদি তিনটি প্রশ্ন করেন তার কাছে, যে কোনো তিনটি প্রশ্ন আপনার যা মন চায়, যে তারিখে আসছে সেক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে, এটা ভালো করে লক্ষ্য রেখেন, এর উপরে কিন্তু আপনারা ক্লায়েন্ট ডিল করবেন। অর্থাৎ আমি কিন্তু চতুর্থ ক্লাস পার করে ফেলেছি, পঞ্চম ক্লাস আজকে, পঞ্চম ক্লাসে এখন কিন্তু আপনারা যাতে আশেপাশে আপনাদের যারা আছে তাদের ভাগ্য গণনা করতে পারেন, এটাই কিন্তু আমার স্বপ্ন যে আপনারা মিলিয়ে দেখতে পারেন। অর্থাৎ খুব নজরদারি করবেন। এইবার ধরেন একটা লোক আপনার কাছে গোপনে আসছে, সে এসে তার জন্ম তারিখ বলে নাই, কোনো কিছু বলে নাই, তার কাছে আপনি তিনটে প্রশ্ন করবেন। ধরেন তিনটে প্রশ্ন, যে কোনো প্রশ্ন হতে পারে, কি প্রশ্ন করা যেতে পারে আপনারা করেন বলেন। ধরেন আপনারা জ্যোতিষ, এইবার আপনাদের কাছে ক্লায়েন্ট আসছে, আপনারা প্রশ্ন করেন, কি প্রশ্ন করা যেতে পারে বলেন। একটা সংখ্যা বলতে বলবেন, তাহলে আপনি একটা সংখ্যা বলেন এ থেকে জেডের মধ্যে বলেন। স্যার আর কত? আর 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 হ্যাঁ, আর একটা বলেন, আর একজনে বলেন। তিনটে প্রশ্ন করা হলো না কিন্তু, একজনে তো বললেন এ থেকে জেড পর্যন্ত একটি কথা জিজ্ঞেস করবো, একটি বর্ণ জিজ্ঞেস করবো, আর একটি প্রশ্ন করবেন, সেটা তো এ থেকে জেডের মধ্যে জিজ্ঞেস করবেন না, সেটা অন্য প্রশ্ন করবেন, সেটা হতে পারে এক থেকে একশোর মধ্যে একটি সংখ্যা বলুন, আপনার বলুন এক থেকে একশোর মধ্যে যে কোনো একটি সংখ্যা বলুন। সাতাইশ। কত? সাতাইশ। টু সেভেন। এইবার আরেকটি প্রশ্ন বলেন। বলেন কি প্রশ্ন জিজ্ঞেস করবেন এরকম? তাকে একটি খাবারের নাম বলতে বলবো, সেটা হয় স্যার? হতে পারে, আমি একটা কথা আপনাদের এখানে বলে রাখি, যখন আপনি খাবারের নাম জিজ্ঞেস করবেন, খাবারের নাম আঞ্চলিক ভাষায় যদি সে বলে, ধরেন যদি চায়না একটা খাবারের নাম আমরা বলি, যেমন অন্থন না কি যেন, ধরেন একটা ওই বা পাকুড়া বা ধরেন আপনার ওই বাদুরির পাকনার মতো যে খাবারটা আছে ওটার নাম কি আমি আমার জানা নেই, এইবার আপনি ধরেন অনথন বললো, কেউ অনশন বললো, তাহলে আপনি কি বানান করবেন? এ এন টি এইচ এ এন, এবারে এর সঠিক বানান কিন্তু এটা নাও হতে পারে, নাও কিন্তু হতে পারে ওই খাবারের নাম। আমি যেটা নিউমারোলজি করব, এক পাঁচের এক ছয় সাত দশ আর পাঁচ পনেরো ষোলো, ষোলোর পাঁচ একুশ তিন, এই অনথন বানান যে আমি সঠিক লিখেছি এর কোনো প্রমাণ কি আছে? এক এক এলাকায় কিন্তু এক এক ধরনের ভাষায় ইয়ে হয়। তাহলে আমি এখানে একটি প্রশ্ন তো করতে পারি, যে কোনো একটি বারের নাম বলুন, বলতে পারি না? মাসের নাম বলুন, এটা বলতে পারি না? জি। এটা সহজ প্রশ্ন হয় না? জি। তাহলে আপনার একটি বারের নাম বলুন। সোমবার স্যার। সোমবার। মঙ্গলবার। কোনটা ধরবো, সোমবার ধরবো না মঙ্গলবার ধরবো বলেন? সোমবার ধরেন স্যার।
আপনার উত্তর দেন তাহলে, আপনারা কি ক্লায়েন্ট ড্রিল করতে পারবেন না? পারবেন? সে কিছুই বললো না, তার কাছ থেকে কোনো কিছু জানার দরকার নেই। সে জন্ম তারিখ সে সত্য বলেছেন না মিথ্যা বলেছে? এইবার ধরেন সে একটা জন্ম তারিখ বললো আপনাদের, এবার একটা জন্ম তারিখ বলেন আপনারা, যে কোনো একটা জন্ম তারিখ বলেন, যে কোনো মনে আছে, কারণ ব্যক্তিগত জন্ম তারিখ বলার দরকার নেই, যে কোনো একটা জন্ম তারিখ বলুন। 27/5/1996 কারো কারো জন্ম তারিখ বলবেন না কিন্তু, এবার এমনি যা মনে আসবে তাই। 27/5/1996 তাই তো? 27/5/1996 তাহলে 9/9/18, 18/8/7/25 মানে 7/5/9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 /
1996 এইবার কি বার একটা বারের নাম বলেন আপনারা সোমবার হ্যাঁ সোমবার সোমবার মানে দুই তাহলে সমান হচ্ছে পাঁচ এই দেখেন আমরা যে ভূত নিয়ে আলোচনা করছি আজকে যে পাঁচ সংখ্যা নিয়ে আলোচনা করছি অর্থাৎ এই ব্যক্তি কিন্তু আপনাকে এসে সঠিক জন্ম তারিখটা বলেছে বুঝতে পেরেছেন এ কিন্তু আমরা যাচাই করতে পারি যে তার যে জন্ম তারিখ বলেছে সেই জন্ম তারিখের সঙ্গে তার কাছে আমি যে তিনটে প্রশ্ন করেছিলাম এবং আজকের যে তারিখ ছিল আজকে যে ভূতের সংখ্যা নিয়ে আলোচনা হচ্ছে অর্থাৎ এই ব্যক্তি কিন্তু সঠিক জন্ম তারিখ বলেছে এ কোন রকম চাটুকারী তার আশ্রয় নেয়নি বা বিড়াল কুকুরের জন্ম তারিখ বলেনি এইবার আমরা আসি আপনাদের ভিতর থেকে যে কোনো একজনের জন্ম তারিখ চাই আমি যে কোনো যদিও আমি লটারি করতে চেয়েছিলাম আজকে আমি সকালে ক্লাস নিতে পারিনি প্রচন্ড ব্যস্ততার জন্য আমি 5:30 থেকে ঘুম থেকে উঠে এখনো পর্যন্ত বাসায় যাইনি 5:30 থেকে কর্মব্যস্ত একটা নাম দিয়ে করলে হবে বস হ্যাঁ স্যার আমারটা করেন 27/1996 এটাই কে বলছেন সুব্রত কর্মকার হ্যাঁ 27/1996 আমারটা 9/5/1972 আপনারটা তো আগের দিন ব্যাখ্যা করেছি এইবার সব করেন আপনারা ধরেন আপনার জন্ম সময় কয়টায় বিকাল 5:00 5 PM 5 PM সব কি আপনার মনে আছে জি আছে স্যার বলেন স্যার লগ্ন মকর লগ্ন মকর লগ্ন জি স্যার আর মিনে আছে স্যার কেতু মিনে আছে কেতু আর স্যার কর্কট আছে বুধ বৃহস্পতি বুধ বৃহস্পতি সিংহতে আছে চন্দ্র শনি রবি চন্দ্র শনি সবাই দেখেন হ্যাঁ কর্ণাতে আছে স্যার মঙ্গল রাহু তুলাতে আছে শুক্র হ্যাঁ জি স্যার কমপ্লিট
কমপ্লিট। এইবার দেখেন এই এইবার আপনি যখন জন্ম তারিখটা বা জন্ম সময়টা বললেন তখন কত বাজে? 8:50 বাজে। আজকে তারিখ কত? 18/9/2020। এখনকার লগ্ন কি আপনাদের মনে আছে? 18/9/2020। এইবার বাজে হচ্ছে এখন 8:51, 12:20:51। আচ্ছা, এখনকার গোচর প্ল্যানেটটা দেখেন, বা আপনারা মোবাইল থেকে বের করেও নিতে পারেন, প্রত্যেকে তার সফটওয়্যার আছে, আর না হলে এখান থেকে লিখে নিন। এই দেখেন এই প্ল্যানেটটি, দেখেন দেখা যায় কিনা, যাই হোক আমি পাঠাচ্ছি, পাঠানোর পরে দেখেন। মেষে আছে মঙ্গল, রাহু আছে মিথুনে, শুক্র আছে কর্কটে, রবি বুধ চন্দ্র আছে কন্যায়, রবি বুধ চন্দ্র কন্যায়। এবার বৃহস্পতি কেতু আছে ধনুতে, ধনুতে শনি আছে মকরে। এই এখন লগ্ন আছে মেষ লগ্ন। এইবার আমরা আসি আপনার কাছে, কিন্তু এই জন্ম তারিখটা কার জন্ম তারিখ বলেছেন? আমার নিজের। উত্তম 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 দাস। জি স্যার। এবার একটু আমরা এখানে আরেকটু লিখি, উত্তম দাস, UTTAM DAF। তার 5, 3, 8, 6, 4, 10, 14, 15, 19, 1। এই মঙ্গলের তার নাম সংখ্যা পাঠাবো, উত্তম কুমার দাস। ও কুমার হচ্ছে 6, তাহলে যোগ 6 সমান 9, 6, 15 সমান 6 হবে। কুমারের নিউমারোলজি করেন, দেখেন 6 হবে, অর্থাৎ আপনি 6 সংখ্যার জাতক। এইবার লোকে আপনাকে ডাকে উত্তম বলে, উত্তম কুমার দাস হচ্ছে আপনার লিখিত নাম। কিভাবে ক্লায়েন্ট ডিল করবেন এবার খেয়াল করুন, কিন্তু উত্তম কুমার দাস হচ্ছে আপনার লিখিত নাম, আর আপনার শব্দায়িত নাম হচ্ছে শুধুমাত্র উত্তম। যেমন আমার নাম লিখিত নাম কিন্তু কার্তিক চন্দ্র পাল, আমার শব্দায়িত নাম কেসি পাল, তাহলে কেসি পাল লোকে না কিন্তু বেশি চেনে, আপনাকে লোকে ডাকে কিন্তু উত্তম বলে, অর্থাৎ উত্তম হচ্ছে রবি, দেখেন রবি। এইবার আপনি আপনার জন্ম লগ্ন কোথায় বলেছেন? মকর। আপনার জন্ম শকের লগ্ন হচ্ছে মকর, মকর লগ্নের অধিপতি শনি, শনি লগ্নপতি এবং ধনপতি শনি। সেই শনি মহারাজ আছে কোথায়? অষ্টমে নিধন স্থানে। রবি আছে কে? রবি নিজ নিজ গৃহে আছে। চন্দ্র সপ্তমপতি অষ্টম ঘরে আছে। এ জায়গায় বৃহস্পতি বুধ সপ্তমে বসে আছে, মানে এটা কিন্তু তার নিজের গৃহ না। মঙ্গল রাহু নবমে বসে আছে, এটাও কিন্তু তার কারো নিজের গ্রহ না, মানে নিজের গৃহ না। গৃহ কি না? শুক্রটা নিজের গৃহে আছে। জি আছে তো। জি এইবার দেখেন, এখানেও আপনারা জাদু মনে হবে আজকে, দেখেন উত্তম হচ্ছে 1, মানে রবি, রবি কিন্তু তার নিজ গৃহে বসে আছে স্বক্ষেত্রগত হয়ে, দেখছেন? জি। এইবার উত্তম কুমার দাস হচ্ছে শুক্র। জি শুক্র কিন্তু তার নিজ গৃহে বসে আছে। জি নামের রাশি জমে টানে, মানে কি আপনার নামই বলবে আপনার বন্ধু কতটা সুপ্রসন্ন হবে। নাম আমি প্রথমে
বলছিলাম যে ইউএসএ অর্থাৎ আমেরিকা এক বিশ্বের মধ্যে সেরা রাষ্ট্র, আবার ইউকে লন্ডন যে মানে ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেছে অথচ বিশ্ব শাসন। উত্তম হচ্ছে গ্রহ পিতা রবি, আপনার প্ল্যানেটটা দেখেন রবি কিন্তু তার নিজ দিয়ে বসে আছে, হতে পারে অষ্টমে নিধন স্থানে, নিধন স্থানে লগ্ন প্রতি যুক্ত সপ্তম প্রতি চন্দ্র যুক্ত, হতে পারে অশুভ অবস্থানে অশুভ অবস্থায় আছে, এখনই যুক্ত আছে কিন্তু সে নিজের বাড়িতে আছে। সূর্যের মতো গ্রহ যার নিজের বাড়িতে আছে তার নামই তো উত্তম হবে, তাহলে উত্তম হবে কি করে? উত্তম মান তো তাহলে এক হতো না, যদি এখানে তাই হয় তাহলে তো সংখ্যা হবে কিনা দেখেন। পঞ্চম এবং দশম পতি আমি যে আগেই বললাম যে উত্তম কাছে লিখিত না আলাদা থাকে নাম হচ্ছে শুক্র, তাই না? তাই বলছিলাম দিয়ে দিচ্ছি তো। ও আচ্ছা একটু দিয়ে দেন। ভালো আছেন আপনি? হ্যাঁ আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা আচ্ছা আপনার তো নয় টাইম, উনি মিউট করে নাই, উনি মিউট করে যাচ্ছে, স্পিকার ডাউন করে দেন, অফ করে দেন। হ্যাঁ ওকে, দেখেন লিখিত নাম বা অফিসিয়াল নেম হচ্ছে উত্তম কুমার দাস, পঞ্চম পতি মানে বিদ্যাপতি আর দশম মানে কর্মপতি, তাহলে আমার বিদ্যার ক্ষেত্রে লিখতে হচ্ছে যে নাম সেই নামের অধিপতি আর কর্মপতি কিন্তু শুক্র, যেটি আপনার লিখিত নাম কাগজপত্রে আছে সেটাও কিন্তু শুক্র। এইবার দেখেন আপনি জন্ম তারিখটি ভুল বলেছেন কিনা, আপনি যখন আমার কাছে বা কোনো জ্যোতিষের কাছে হাত দেখাতে আসলেন তখন আপনি কি করেছেন দেখেন, লক্ষ্য রাখেন, যখন আপনি আসলেন তখন কিন্তু মেষ লগ্ন দেখেছেন, মেষ লগ্নে লগ্নাধিপতি মঙ্গল লগ্নে বসে আছে, এ কিন্তু নিজ বাড়িতে বসে আছে, আছে তো? এবার শুক্র রবি বুধ চন্দ্র দেখেন বৃহস্পতি কেতু শনি, এখানে কে নিজের বাড়িতে আছে? শনি নিজের বাড়িতে আছে শক্তিশালী হয়ে, বৃহস্পতি নিজের গৃহে আছে শক্তিশালী হয়ে, যদিও রাহুদিষ্ট কিন্তু বৃহস্পতির উপরে রাহুদিষ্ট হয়ে তো আর বৃহস্পতির ক্ষতি করা যাবে না, যাবে না? সূর্যকে যদি আমরা গালাগালি করি এখানে বসে যে এই সূর্য তুই খারাপ, বা সূর্যের গায়ে যদি আমরা এখান থেকে কাদা মেরে দিই তা সূর্যের কিছু যায় আসবে? আমরা কি সূর্যের গায়ে কাদা মারতে পারবো? সূর্যকে গালাগালি করে তাকে শোনাতে পারবো? তা বৃহস্পতি হচ্ছে সেই রকমের হাই ভোল্টেজ, তাকে আমাদের কিছু করার নেই, কেউ কিছু করতে পারবে না, রাহুর দৃষ্টি করে বৃহস্পতিকে কিছুই করা যাবে না যদি না যেয়ে থাকে। তাহলে এখানে কাকে করা যাবে? রবি বুধ চন্দ্র ষষ্ঠে বসে আছে, এরা কিন্তু একমাত্র বুধ চন্দ্র শুভ গ্রহ, বুধ তার নিজ গৃহে নিজ গৃহে বসে আছে, চন্দ্রকে সঙ্গে চতুর্থ পতি মানে বন্ধুপতিকে সঙ্গে নিয়ে, সে তার বন্ধু বান্ধব নিয়ে এমনকি পঞ্চম পতি বিদ্যাপতিকে সঙ্গে নিয়ে বসে আছে, তাহলে রবি নৈসর্গিক পাপ গ্রহ হলেও সে কিন্তু বিদ্যাপতি, তাকে সঙ্গে নিয়ে বসে আছে, শুক্রটা চতুর্থে চন্দ্রের গৃহে বসে আছে সে শুভ্র ভাবে, মানে ও একেবারে স্বচ্ছ ভাবে আছে, রাহুটা তুঙ্গস্থ হয়ে বসে আছে শক্তিশালী, আজকের তারিখটা কিন্তু রাহু, আমরা সমস্ত সংখ্যায় কিন্তু আসছে রাহু, আজকের তারিখটায় দেখেন এখানে গোচর প্ল্যানেটে যখন আমরা প্রথমে দেখে আসলাম বৃহস্পতি শক্তিশালী, শনি শক্তিশালী, রবি বুধ চন্দ্র শক্তিশালী, শুক্র শক্তিশালী, রাহু শক্তিশালী, মঙ্গল শক্তিশালী, তাহলে তো সবাই শক্তিশালী, কিন্তু আমরা বেছে বের করবো কি করে? তার কোন গ্রহ খারাপ আমরা কি মাটা গ্রহের প্রতিকার দিয়ে দেবো? বলেন দেবো, তা তো দেবো না, নাকি ওই ক্লায়েন্টকে ফেরত দিয়ে দেবো যে তোমার কোনো প্রতিকার লাগবে না ফেরত দিয়ে দেবো?
বলেন আপনারা না না দিব না মানে কোন ব্যক্তির যদি সমস্যা নাই থাকে তা জ্যোতিষের কাছে আসবে কেন তার যদি শরীরে রোগ না থাকে ডাক্তারের কাছে কেন যাবে সুমন মিয়ার কাছে কেন যাবে বা ধরেন আপনার এখানে ডাক্তার আরো কে আছে যেন তার কাছে কেন যাবে হ্যাঁ নিবেদিতা ম্যাডাম তাহলে এনাদের কাছে কেন যাবে বলেন যদি যেতেই হয় তাহলে তো উনি কোন সমস্যা নিয়েই আসবে সেই সমস্যা হয় ওনার নিজের সমস্যা নচেতনা স্ত্রীর সমস্যা বা ওনার সন্তানের সমস্যা অথবা আমাকে সমস্যায় ফেলার জন্য আসতেছে ভুল জন্ম তারিখ দিয়ে আমাকে ট্রায়াল করতে আসছে যে আমি জ্যোতিষ কিনা এটা কিন্তু মূল সূত্র এটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে এইবার রাহু কিন্তু কোন গ্রহ কোথায় দৃষ্টি দিচ্ছে আমরা সব গ্রহকে যেহেতু শক্তিশালী পেলাম আমরা কি দৃষ্টি সারণী মুখস্থ করেছি সবাই কি দৃষ্টি সারণী মুখস্থ করেছে দেখুন রাহু উল্টা দিকে দৃষ্টি দেয় দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম মানে এই ঘরে কিন্তু দৃষ্টি দিল এইবার এখানে কিন্তু দৃষ্টি দিচ্ছে ধনু রাশিতে সাত নাম্বার ঘরে কিন্তু দৃষ্টি দিচ্ছে এইবার শুক্রের উপর কিন্তু দৃষ্টি দিচ্ছে দেখেন আমি বাকি গ্রহের দৃষ্টি দেখাচ্ছি না শুধু একটা দৃষ্টি দিয়েই আপনাদের বোঝাই দিচ্ছি যে দেখেন আমরা কিভাবে বেছে বের করে ফেলতে পারি আমরা জাল দিয়ে যেমন মাছ ধরি আমরা কিন্তু মানুষকে ঠিক সেইভাবেই ধরে ফেলবো কিভাবে ধরে ফেলবো দেখেন রাহু দৃষ্টি প্রদান করলো আয় ভাবে আয় প্রতি শনি দশম ভাবে বসে আছে দশম ভাবে নিজ গৃহে এসে শক্তিশালী হয়ে বসে আছে কর্মের মাধ্যমে তার আয় হবে হবেই এটা ঠেকানোর কোনো কায়দা নেই এটা রাহু দৃষ্টি দিয়ে ঠেকাতে পারবে না এইবার রাহু তার ভাগ্য স্থানে দৃষ্টি প্রদান করেছে বৃহস্পতির উপর এখানেও বৃহস্পতি হাই ভোল্টেজ বা শক্তিশালী গ্রহ হওয়ায় মানে রাহু এখানে ভাগ্য স্থানে তার ভাগ্যকে কিন্তু দুর্বল করতে পারলো না বা টলাতে পারলো না এইবার সে যখন সপ্তমে দৃষ্টি দিচ্ছে সপ্তম পতি শুক্র সে কিন্তু চতুর্থে বসে আছে সেখানে কিন্তু দৃষ্টি দিয়ে তার বারোটা বাজায় দিয়েছে কিন্তু আপনার লগ্নের ধনপতি এবং সপ্তমপতি দেখেন ধনপতি মানে দুই নাম্বার থেকে ধন সম্পদ বিচার করা হবে সপ্তম ঘর থেকে দাম্পত্য জীবন বিচার করা হবে তাহলে ধনপতি আর সপ্তমপতি চতুর্থ ভাবে বসে আছে আর তার উপরে দৃষ্টি দিয়ে শুক্রকে কি বারোটা ভাবে হয়েছে না চোদ্দটা ভাবে হয়েছে নাকি বাধাই নাই বলেন কি করেছে শুক্র শক্তিশালী হয়েছে নাকি শুক্র দুর্বল হয়ে গেছে নাম উত্তম কুমার দাস কিন্তু সেই চাপাই রয়ে গেল এখানেও কিন্তু শুক্র সেই চাপা রয়ে গেছে শুক্র কিন্তু উঠতে পারছে না পারছে উপরন্ত ধনপতি আর সপ্তমপতি তাহলে যার সপ্তমপতি চতুর্থে চাপা পড়ে রয়েছে এবার চার নাম্বার ঘর থেকে আমরা বন্ধু বিচার করি দুই নাম্বার ঘর থেকে ধন সম্পদ বিচার করি আর সাত নাম্বার থেকে দাম্পত্য জীবন বিচার করি তাহলে যে ব্যক্তি বিবাহের পর দাম্পত্য জীবন মানে স্ত্রী হচ্ছে পরম বন্ধু বিবাহের আগে বন্ধুরা বন্ধু বা প্রেমিকা প্রেমিক এরা বন্ধু আর ধনভাব থেকে তো ধন সম্পদই বিচার করবো তাহলে যে জায়গায় বন্ধু বান্ধব তার চাপা পড়ে গেল তার স্ত্রী ভাগ্য চাপা পড়ে গেল এমনকি স্ত্রীর শরীর স্বাস্থ্য খারাপ দিতে লাগলো সেই সঙ্গে ধন সম্পদ পর্যন্ত দুলিশাত করে দিল লিখিত নামে তার লিখিত নামে কিন্তু সপ্তাহিত নামে উত্তম সে কিন্তু শক্তিশালী এই দেখেন এখানে রবি কিন্তু স্বক্ষেত্রগত বুধ এবং চন্দ্রকে রাশিকে সঙ্গে নিয়ে বসে আছে তাহলে এইবার বুধুন তিনটি ঘরে বুধাদিত্য যোগ শুভ ফল দেয় কোন তিনটি ঘরে ওই সরি চারটি ঘরে মেষ মিথুন সিংহ কন্যা মেষ মিথুন সিংহ কন্যা মেষ মিথুন তার মধ্যে এটা কোন ঘর এই ছয় নাম্বার ঘরটা কোনটা কন্যা তাহলে এবার দেখেন সেইখানে কিন্তু বুধাদিত্য যোগ তাহলে শুভ ফল দেয়
राशि बसे मान चंद्र राशि बुधादित्य जोग एर भलो जो की राशि बुधादित्य जोग कन्या लग्ने लग्ने बुधादित्य जोग मिथुन लग्ने मिथुने बुधादित्य जोग मिथुन राशि मिथुने बुधादित्य जोग मेष राशि मेषे बुधादित्य जोग एर चे शुभ जोग की आगे बार क्या गलम रवि एखने से क्योंकि पर घरे बुध से निजे गृह रविता क्योंकि नैसर्गिक पाप ग्रह और बुध और चंद्र नैसर्गिक शुभ ग्रह दुई शुभर मध्य एक पाप ढुके पाप कर फेले आगे तई गे उत्तम उत्तम क्योंकि रवि यार बोलें रवि की शक्तिशाली ना दुर्बल बोलें ষষ্ঠে রবি যে কন্যা রাশিতে বুধাদিত্য যোগ যুক্ত হয়েছে এই রবি শক্তিশালী না দুর্বল বলেন শক্তিশালী স্যার তাহলে দেখেন তার যে শব্দায়িত নাম সেটা কিন্তু সে শক্তিশালী এবং সে যে প্ল্যানেট বলেছে সেটাও কিন্তু সে রবি তার নিজ গৃহে শক্তিশালী তাহলে একটা মানুষকে আমরা কি দেখেন তার নাম দিয়ে তার জন্ম তারিখ দেখেন যে ব্যক্তি যখন আপনাকে হাত দেখাতে আসছে সেই সময় প্ল্যানেটই কিন্তু আমি তৈরি করেছি আপনারা প্রয়োজনে মোবাইলে বের করে দেখবেন 8:31 না কত 51 মিনিটে আমি সবটা তৈরি করলাম তাহলে সেই সময় লগ্ন সহ এই সবটি সঠিক কিনা সেই উত্তমদা যে জন্ম তারিখ বলেছে সেই অনুযায়ী সবটি সঠিক কিনা তার নাম উত্তম কুমার দাস সঠিক কিনা যদি সঠিক হয়ে থাকে তাহলে কিন্তু আমরা ধরতেই পেরেছি যে তার শুক্র দুর্বল আর রবি সবল ধরতে পেরেছি না ধরতে যদি পারি তাহলে রবির গুণগুলো তার মধ্যে থাকবে অর্থাৎ সে ভাই বোনের মধ্যে হয় সবার বড় নয় সবার ছোট হবে এবার সেই বলুক সে বড় না সবার ছোট সে বলুক বলেন আপনি কোনজন ভাই বোনের মধ্যে উত্তম দাস শুনতে পাচ্ছেন উত্তম দাস কি শুনতে পাচ্ছেন উত্তম দাস নাই স্যার আছে 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 এই রবি কিন্তু তাকে প্রতিষ্ঠা দেবে সুনাম দেবে যশ দেবে খ্যাতি দেবে প্রতিপত্তি দেবে সকল কিছুই দেবে সে কিন্তু একটা ভালো জায়গায় চাকরি করে ইন্ডিয়ান এম্বাসিতে চাকরি করে ইন্ডিয়ান এম্বাসিতে চাকরি করা সবাই কিন্তু সবার সৌভাগ্যে কিন্তু জোটে না সে কিন্তু ধনী ঘরের ছেলে নয় তার বাবা কিন্তু খুব একটা যে বড় বড় ঘরের মানুষ তা কিন্তু নয় এইবার যে ব্যক্তি ইন্ডিয়ান এম্বাসিতে চাকরি করে যার রবি এত সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি আছে তার শুক্র দুর্বল সেই ব্যক্তি কত বড় হবে ভেবে দেখেন এবার যার শুক্রটাই চাপা পড়ে গেছে শুক্র চাপা পড়ে গেছে মানে তার সুখ শান্তি চাপা পড়ে গেছে ধন ঐশ্বর্য চাপা খেয়াল করে শোনেন শুক্র চাপা পড়েছে মানে তার কিন্তু সুখ শান্তি শুক্রের কাজ কি সুখ শান্তি সমৃদ্ধি ধন ঐশ্বর্য জমানো মানে ঐশ্বর্য ধরে রাখতে স্বাস্থ্য ধরে রাখতে যৌবন ধরে রাখতে সহযোগিতা করে শুক্র সেই শুক্র কিন্তু চাপা পড়ে গেছে এইবার উত্তম দাসের জন্ম হচ্ছে 78 সালে 78 সালে জন্ম অর্থাৎ 22 বছর 42 বছর বয়স 42 বছর বয়সে উত্তম দাস কিন্তু বৃদ্ধ হয়ে গেছে তাকে কিন্তু মানে 42 বছরে উনার থেকেও 42 বছরের মানুষ উনার থেকে তাজা মানুষ প্রচুর পাওয়া যাবে 100 জনের মধ্যে 75 জন পাওয়া যাবে পাওয়া যাবে না যাবে বলেন পাওয়া যাবে হ্যাঁ যাবে যাবে তাহলে উনি কিন্তু এই শুক্র চাপা থাকার কারণে উপরন্ত আর্থিক ভাবেও কিন্তু উনি এই শুক্র চাপা থাকার কারণে উনি প্রতিষ্ঠিত নন মানে যে ওনার ঘরে শান্তি নেই অশান্তি এমন কি তার প্রতিষ্ঠা নেই উনি ধন ঐশ্বর্য ধরে রাখতে পারছেন না তখন বাচ্চা তাই করতে আর মানসিক শান্তি নাই আমি নিঃসন্দেহে বলতে পারি যে আজকের তারিখে যে ব্যক্তি আমাকে হাত দেখাতে আসলো তারিখের মধ্যে রয়েছে রাহু এখানে রাহু কিন্তু সেই তুঙ্গস্থ এখানে কিন্তু রাহু তুঙ্গস্থ
এই প্ল্যানেটেও কিন্তু রাহু ভাগ্য স্থানে, অর্থাৎ শক্তিশালী। দেখছেন তো, মানে রাহু সব জায়গায় কিন্তু ডিস্টার্ব করছে। হাত দেখাতে আসলো, আবার দেখেন হাত দেখাতে আসলো রাহুর তারিখে জন্ম প্ল্যানেটে, রাহু কিন্তু তার ভাগ্য স্থানে। গোচর প্ল্যানেটে রাহু কিন্তু তুঙ্গস্থ থেকে সে ধ্বংস করে দিল ভাগ্য স্থানকে, তার আয় ভাবকে, তার চতুর্থ ভাবকে, তার সপ্তম ভাবকে। রাহুর প্রভাব কিন্তু দেখেন আজকের দিনে উত্তম দাসের জন্য লেগেও গেছে, আর লেগে যাওয়ার কারণেই কিন্তু উত্তম দাস আজও পর্যন্ত এত ভালো চাকরি করে সে কিন্তু প্রতিষ্ঠিত না, সে কিন্তু সুখী মানুষ না। সে তার শরীর স্বাস্থ্য যৌবনকেও কিন্তু সে ধরে রাখতে পারেনি, ঠিক কিনা বলেন? আপনারা যারা উত্তম দাসকে দেখেছেন আপনারা বলেন, তাহলে আপনারা এভাবে কি ক্লায়েন্টকে ডিল করতে পারবেন না, ক্লায়েন্টকে দেখতে পারবেন না, দেখে বলতে পারবেন না? পারবো পারবো। এইবার আপনাদের ভিতর থেকে একজনের, আপনাদের ভিতর একজন আপনারা কি শিখলেন তাই একটু ইয়ে করবেন, মানে আমি সেটা দেখব। বলেন এবার আপনাদের ভিতর থেকে কে বলবেন, কে বলতে চান আপনি বলেন? আর 10 মিনিট সময় নেবো, আর 10 মিনিট আর একটু 10 মিনিট অপেক্ষা করুন, আর 10 মিনিট সময় নিচ্ছি। স্যার তাহলে মার্ক করতে বলেন, শোনা যায় না আপনার কথা। আপনারা কে এখান থেকে বলতে চান বলেন? আপনাদের কাছে আমি ভাগ্য জানতে চাইবো যে আপনারা কি শিখলেন আজকের তারিখে, কে বলতে চান? একজন ব্যক্তি বলেন, আপনারাই বলেন। বলেন কে বলতে চান? আপনারা কি শিখলেন কেউ বলেন? ধন্যবাদ, এ কথাটাও তো বলতে পারতেন যে হ্যাঁ আমরা কিছু করতে পারি, তাই না? ধন্যবাদ। আচ্ছা কে কথা বলতেছে এরকম? তুলাতে রবি বুধ রাহু কুম্ভে চন্দ্র মিলে বৃহস্পতি বকরি মেষে কেতু, বোঝা যাচ্ছে এখন, বোঝা যাচ্ছে। এবার এখানে মঙ্গল আমরা নাম্বার করে ফেলি, আমরা
ধরেন এই একটা জন্মছক, এ আপনাদের কাছে হাত দেখাতে আসছে। এবার আপনারা বলেন এখান থেকে আপনারা কি বলতে পারবেন, এই ছক থেকে এইখানে কোন গ্রহ শুভ? সুরভি ম্যাডাম প্রথম বলুন, এখানে কোন গ্রহটি শুভ এই প্ল্যানেটে? বৃহস্পতি নিজের ঘরে আছে, নিজের ঘরে আছে। আর কে শুভ আছে, দ্বিতীয় শুভ কে আছে? শুক্রকে ধরা যায়, শুক্র 4 এবং 11 মোটামুটি। শুক্র নাই, মঙ্গল। বৃহস্পতি নিজের ঘরে ভালো পজিশনে আছে। আর কোন গ্রহ কি ভালো পজিশনে আছে? মঙ্গল কোথায় আছে? হ্যাঁ আছে। আমি স্যার দেখতে পাচ্ছি, নিবেদিতা ম্যাডামকে তো আমি দেখতেই পেলাম না আজকে, উনি কি ক্লাস করছে না করছে না? ক্লাস করতেছে স্যার। এবার আপনারা শুনেন, আসি আমি, আপনাদের আরো 4-5টা ক্লাস লাগবে। ও তা নিবেদিতা ম্যাডাম বলুন তো এখানে কোন গ্রহ শুভ আছে? আপনারা তো সরাসরি মানে অফলাইনে ক্লাস করেছেন, 8-10টা ক্লাস করেছেন এবং এত অনলাইনেও ক্লাস করলেন। এইবার আপনারা হরোস্কোপে ধরেন, একটু আগেও আমরা জন্মছক এবং গোচরছক দুটোই কিন্তু বিচার করলাম, এইবার আমি একটি ছক দিলাম, এখানে বলেন কোন গ্রহটি শুভ আছে আর কোন গ্রহটি অশুভ আছে, বলেন। একটু বলতে পারবেন না? সুরভি বলছে বৃহস্পতি শুভ আছে, সে নিজ গৃহে আছে, আর কোন গ্রহ শুভ আছে এখানে? স্যার শনি শুভ আছে। শনি শুভ আছে কিভাবে? না না, তাহলে আপনারা এতগুলো ক্লাস করে কি শিখেছেন এতদিন, বলেন? এতগুলো অফলাইনে ক্লাস করেছেন, একটি সত্য কথা বলেন তো, আপনারা অনলাইনে শিখতে পারছেন ভালো না অফলাইনে ভালো শিখতে পারছিলেন, বলেন? কয়েকজন পুরাতন আছেন করছেন, তাদের মধ্যে থেকে বলেন তো, অনলাইনে বলেন। অনলাইনে স্যার, অনলাইনে মঙ্গল এখানে শুভ ধরা যায়, কারণ পঞ্চমপতি এবং দশমপতি মঙ্গল। পঞ্চম এবং দশমপতি মঙ্গল সে তো লগ্নের দ্বাদশে বসে আছে, কিভাবে আপনি শুভ ধরলেন ব্যয়ের ঘরে? মঙ্গলিক দোষ যুক্ত। এইবার দেখেন আপনারা অনলাইনে ভালো শিখতে পারলেন, তাহলে অনলাইনেও কিন্তু আজকে পঞ্চম ক্লাস চলে, তাহলে 5টা ক্লাস করেও আপনারা কেন এই সপ্তাহে আর কোনো গ্রহ আছে? সত্যিকারে নেই। সুরভি যেটা বলছে এইটাই সঠিক, যে সুরভি শুধু বলেছে যে বৃহস্পতি ভাগ্যস্থানে নিজের গৃহে আছে, কিন্তু সে বকরি অর্থাৎ ভালো নয়। এইবার দেখেন কর্কট লগ্নের লগ্নাধিপতি চন্দ্র অষ্টমে বসে আছে, 8 নম্বর ঘরে, তার মানে কি অশুভ ঘরে মারক ঘরে বসে আছে চন্দ্র। আর সপ্তম আর অষ্টম মানে শনি লগ্নে বসে আছে, তার মানে এই ব্যক্তির বিশেষ করে দাম্পত্য জীবন তো ভালো যাবেই না, উপরন্তু বউ বা স্বামী কর্তৃক ধন ধান্য সব আত্মসাত হয়ে যাবে, এটাই নিয়ম কিন্তু, তাই কিন্তু বলে, বলে না বলে? আমি কিন্তু ভুল বোঝাচ্ছি আপনাদের, আগে খেয়াল রাখেন, কিন্তু আপনাদের বোঝার জন্য ভুল বোঝাচ্ছি এবং সঠিকটাও বোঝাবো, খেয়াল রাখেন। দেখেন এই ব্যক্তি লগ্নের সপ্তম এবং অষ্টম পতি যেহেতু লগ্নে বসে আছে, তাহলে সে যদি নারী হয় তাহলে তার স্বামীর দ্বারা ধন সম্পদ নষ্ট হবে, এটাই তো নিয়ম। আর যদি পুরুষ হয় তাহলে স্ত্রী টাকা পয়সা ধন দৌলত সোনা গয়না নিয়ে ভেঙে দেবে, যেহেতু নিধনপতি সপ্তম আর নিধনপতি লগ্নে বসে আছে, তাই কিন্তু হওয়ার কথা, ঠিক কিনা বলেন? আরে উত্তর দেন সবাই, সবাইকে আমি তো মিউট করতে বলি নাই এখন, তাহলে দেখেন কিন্তু ভেটে যাওয়ার কথা,
আবার দেখেন এতক্ষণ যেটা দেখেছেন এটা ভুল, এতক্ষণ আপনারা যেটা বিচার করলেন আমি যেটা বিচার করলাম এটা ভুল। সঠিক কি? লগ্নপতি আর অষ্টমপতি সপ্তমপতি ক্ষেত্র বিনিময় হয়েছে, অর্থাৎ রাজ্য চন্দ্র আর শনি রাজ্য তৈরি করেছে। সাধারণ মানুষের শখ নয় এটা, রাজা সন্তানের শখ বা হয়তো সে নিজে রাজা এমন একটা শখ এইটা। অথচ আপনারা একটা শুভ গ্রহ খুঁজে পেলেন না। দেখেন এইবার ক্ষেত্র বিনিময় কি রাজ্য ধরবেন না ধরবেন? ভাগ্যাধিপতি ভাগ্য স্থানে সে বকরি, তাহলে ভাগ্য মানে এত দুর্বল। মানে সুরভি ম্যাডাম যদিও বলেছে যে ভাগ্যাধিপতি বৃহস্পতি নিজ গৃহে আছে শক্তিশালী, কিন্তু তো বকরি মানে মরা, ও তো পিছন দিকে চলছে মানে ওর শক্তি নেই। কিন্তু বকরি এটা কিন্তু মিথ্যা, এইটা বকরি এর কোনো শক্তি নেই বা এর কোনো মানে সামর্থ্য নেই বা এ বলবান নয়, এটা কিন্তু মিথ্যা। একটি গ্রহ বকরি হলে মহাভারত অশুদ্ধ হয়ে যায় না, সে তার গৃহের মধ্যে উল্টা দিকে চলে বা তার ডিগ্রি মিনিট কমতে পারে, তাই বলে তার মানে সুপ্রভাব কিন্তু মানে কুপ্রভাবে রূপান্তরিত হবে না। অর্থাৎ যে ব্যক্তির বৃহস্পতির মতো গ্রহ ভাগ্যাধিপতি ভাগ্য স্থানে, সে ব্যক্তি দ্বিতীয় রাজ্য তৈরি করেছে। দুটো রাজ্য কিন্তু এই প্ল্যানেটে খুঁজে পেলাম আমরা। এইবার দেখেন এই লগ্নের রবি ধনপতি সে নিঃস্বস্থ, খেয়াল রাখেন ধনপতি নিঃস্বস্থ, সেখানে তৃতীয় এবং দ্বাদশ পতি যুক্ত, মানে ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে না, ভাই বোন দ্বারা ধন সম্পদ আত্মসাৎ হবে, যেহেতু দ্বাদশ পতি, তাই তো নাকি? তৃতীয় এবং দ্বাদশ পতি। সে রয়েছে রাহু দ্বারা যুক্ত, মানে রাহুর সাথে রবির শত্রুতা, রাহুর সাথে বুধের শত্রুতা, উপরন্ত রবিটা নিঃস্বস্থ। তাহলে যেখানে রবি নিঃস্বস্থ সে জায়গায় রাহু শক্তিশালী, তাহলে রবি আর বুধকে চেপে একেবারে মাটির নিচে ঢুকায় দেওয়া হচ্ছে, তাহলে চতুর্থ ঘর একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে, হয়েছে কিনা বলেন? চতুর্থ ঘরের তো কোনো শক্তি নেই, আছে এটাও রাজ্য। কিভাবে রাজ্য? তুলা রাশিতে বুধাদিত্য যোগ, তুলা রাশিতে রাহু শুভ ফল দেয়, কারণ দৈত্য কুল গুরুর গৃহে রাহু পদার্পণ করেছে, অর্থাৎ চন্ডালের গৃহে চন্ডাল প্রবেশ করেছে, মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে। আর সেই শুক্র চতুর্থ পতি আর তৃতীয় পতি বুধের সাথে ক্ষেত্র বিনিময় হয়েছে, দেখছেন? দেখেন এই তিন নম্বর ঘরের মালিক বুধ গেছে চার নম্বর ঘরে, চার নম্বর ঘরের মালিক আসছে তিন নম্বর ঘরে, দেখছেন তো? দেখলেন? এটা কিন্তু সেই তিন নম্বর রাজ্য তৈরি হলো, ক্ষেত্র বিনিময় রাজ্য বলবেন, বলতেই হবে আপনাকে। আবার শুক্র গৃহে রাহু, যে রাহু তো দুর্বল, সে রবিকে আর বুধকে কি করবে ওখানে, রবির মতো সূর্যকে সে কি করবে? এইবার দেখেন দশ নম্বর ঘরে কেতু, অর্থাৎ মাথার পরে কেতু। সবসময়ের জন্য মনে রাখবেন যে কোনো লগ্ন বা যে কোনো রাশির নবম দশম এবং একাদশে কেতু শুভ ফল দেয়, এটা মাথায় রাখবেন, নোট করে নেন, নবম দশম একাদশে কেতু শুভ ফল দাতা। তাহলে দশ নম্বর ঘরে মানে কর্মের ঘরে কেতু মেষ রাশিতে, তাহলে কর্মের ঘরে যার কেতু, তাহলে কর্ম ভাগ্যে সে কিন্তু বহুমুখী কর্ম করবে, বহুমুখী ঝটকা উপার্জন করবে সে কর্মের মাধ্যমে, সে জীবনে বহু ব্যবসা বাণিজ্য কর্ম যাই করুক সব জায়গায় সে টপে থাকবে, সেরা ব্যক্তি থাকবে এই ব্যক্তি, কারণ মস্তকে কালপুরুষের মস্তকে কেতু দশ নম্বর ঘরে, এবং এর মধ্যে স্পিরিচুয়াল পাওয়ার বা আধ্যাত্মিক শক্তি থাকবে। তাহলে দেখেন কেতু কিন্তু এখানে মানে সব থেকে নয় দশ এবং এগারো নম্বর ঘরে কেতু শুভ ফল দেয়, তার মিডিলে সবচেয়ে শক্তিশালী জায়গায় আছে কেতু, বুঝতে পারলেন আপনারা? এইবার আর বাকি থাকলো কোন গ্রহ, একটি গ্রহ বাকি আছে, সেটি হচ্ছে মঙ্গল। মঙ্গল দ্বাদশে ব্যয়ের ঘরে মাঙ্গলিক দোষ যুক্ত হয়েছে, মানে পচিয়ে শেষ হয়ে গেছে, তাই তো? লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে নবমে এবং দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ হয়, তাই তো?
ঠিক তো? তাহলে এইবার মঙ্গল দাদশে মানে মাঙ্গলিক দোষ হয়েছে, উপরন্ত ব্যয় গিরিয়ে মানে মঙ্গল পৌঁছেই গেছে, শেষ, ওর কোনো ক্ষমতা নেই, এটা কিন্তু রং। এবার রাইটটা শিখে নিন, দেখেন পঞ্চম এবং দশম পতি বিদ্যাপতি এবং কর্মপতি কিন্তু মঙ্গল, মঙ্গল তিনটে গৃহে শুভ ফল দেয়, তার মধ্যে সব থেকে বেশি শুভ ফল দেয় মিথুন রাশিতে, দ্বিতীয় শুভ ফল দেয় বৃশ্চিক রাশিতে, তৃতীয় শুভ ফল দেয় মেষ রাশিতে। কিভাবে? মেষের মঙ্গল আমি আগে একদিন বলেছি আপনাদের যে মেষ রাশির মঙ্গল হচ্ছে জোড়া তালি দিয়ে জীবন পার করে দেয়, ভালো করে শুনেন, মেষ রাশির মঙ্গল জোড়া তালি দিয়ে জীবন পার করে দেয়, আর বৃশ্চিক রাশির মঙ্গল হচ্ছে পুরাতন বাড়িকে ভেঙে চুরে চুরমার করে নতুন একটি বাড়ি তৈরি করে, অর্থাৎ জীবনে নিত্য নতুন কিছু সে সৃষ্টি করে। আর মিথুনে মঙ্গল মাল্টি ট্যালেন্টেড করে, অর্থাৎ বহুমুখী প্রতিভাবান প্রতিভাধর করে তোলে, পক্ষে দ্বাদশে তাতে কি হয়েছে, দ্বাদশে মাঙ্গলিক দোষ হয়েছে তো কি হয়েছে, কিন্তু সে মিথুনে মঙ্গল এক বাক্যে যে কোনো ব্যক্তির প্ল্যানেটে যদি বলেন যে মঙ্গল মিথুনে, তাহলে সে ব্যক্তি ট্যালেন্টেড মানুষের ব্যাপারে কোনো দ্বিমত নেই। আর যে ব্যক্তি বুদ্ধিমান বিচক্ষণ বা ট্যালেন্টেড জ্ঞানী গুণী, সে ব্যক্তি কি ধনী হবে না, হবে হবে নাকি? হবে হবে। তাহলে আপনারা কিন্তু এতদিন ধরে এখানে মানে আজকে পঞ্চম ক্লাস এবং অফলাইনের অষ্টম আট পাঁচ ১৩ ক্লাস গেল, আমি একটু নেগেটিভ কথা না বলে পারলাম না, আপনারা কিন্তু এখনো পর্যন্ত সঠিক জায়গায় নক করতে পারেননি। ক্লায়েন্ট নিয়ে তো বেশি একটা ক্লাস হয় নাই, ঠিক আছে, এই জন্য হয় নাই, ঠিক আছে, হয় নাই, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে যে হয় নাই, ঠিক আছে, যতটুকু হয়েছে ততটুকুর ভিতরে আপনাদের এর রসটুকু টেনে নিতে হবে, আপনারা যদি আমাদের কাছ থেকে নিংড়ে না বের করে নেন তাহলে টিচাররা বের করে দিতে পারবে না, দেবে না, অর্থাৎ আপনাদের আরো একাগ্রচিত্ত হওয়া চাই, আরো কিভাবে এই জ্যোতিষশাস্ত্রকে রপ্ত করার জন্য টেনে নেওয়া যায় এ ব্যাপারে আরো প্রস্তুত থাকতে হবে আপনাদেরকে, বা আরো অ্যালার্ট হতে হবে যে এখান থেকে আরো কিভাবে আমরা সংগ্রহ করতে পারি। আপনারা টাকা খরচ করে, সময় নষ্ট করে, মোবাইলের চার্জ নষ্ট করে, মোবাইলের ডাটা কিনে এই যে কষ্ট করে ক্লাস করছেন, এই ক্লাস মানে মানে প্রয়োজনে আসবে না, বা ভালো জ্যোতিষ হতে পারবেন না, নাম করা জ্যোতিষ হতে পারবেন না, এটা কিন্তু কোনো ক্রমেই আমরা মেনে নিব না, বিশেষ করে আমি তো মেনে নিবই না, জ্যোতিষ আপনাদের হতেই হবে, আর তা না হলে পুরীতেই ধরে যেতে হবে, এখনই বলতে হবে যে আসল স্যার আমরা তো শিখতে পারতেছি না, তাহলে আমার ভর্তি ক্যান্সেল করে দিন, ওকে, আমরা সেটাই করব। আর যদি শিখতেই হয় তাহলে মনের মতো শিখতে হবে এবং জ্যোতিষ আপনাদের তৈরি হতেই হবে, এটা হচ্ছে আমার সংকল্প। তাহলে আপনাদের একটি প্ল্যানেট যখন আসবে তখন কিন্তু খুঁজে বের করতে হবে যে এই প্ল্যানেটের মধ্যে আমার আর কি অবস্থানে আছে। দেখেন আপনি এতগুলো রাজ্য থাকতে আপনাদের নজরে কিন্তু বাঁধেনি, অর্থাৎ এই নজরটা হতে হবে যেমন দেখেন আমাদের কাছে আজকে যে আলোচ্য বিষয় ছিল সংখ্যা ৫, সেখানে একটি নাম আসলো উত্তম, TAN উত্তম মানে ৬ ৪ ৪ ১ ৪। দেখেন এইবার কুমার, KUMAR, কুমার হচ্ছে ২ ৬ তার এক দুই। দেখেন এবার উত্তম কুমার দাস, DAS হচ্ছে চার এক তিন। এবার দেখেন শুক্র রাহু, রাহু রবি রাহু, একটা অশুভ গ্রহ আছে, আছে না বলেন কেন বলেন, সব কটা পাপ গ্রহ। এখানে কুমার ২ ৬ ৪ ১ ২ কটা শুভ গ্রহ, চন্দ্র স্যার, চন্দ্র চন্দ্র একটা, দুই একটা বলাম,
এখানে কে যুবক রব? তিন 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 এই যোগ দেখছেন কত হলো? দুটি শুভ গ্রহ পেলাম, সেই দুটি শুভ গ্রহকে যোগ করলেও কিন্তু সেই পাঁচ হয়েছে আজকের তারিখ যে পাঁচ। আজকে যে পাঁচ সংখ্যা তারিখ না সরি যে পাঁচ সংখ্যা নিয়ে আমাদের ক্লাসটা ছিল সেই পাঁচ সংখ্যাও কিন্তু এর মধ্যে লুকায়িত রয়েছে। আপনারা দেখতে পাইছেন তো? দেখতে পেয়েছেন? হ্যাঁ। তাহলে এবার বলেন জ্যোতিষ শাস্ত্র শিখবেন কি শিখবেন না বলেন? আপনাদের ক্লাস মনে হলো না ম্যাজিক মনে হলো বলেন? এই এমনটি যদি আপনারা আপনাদের ক্লায়েন্টদের দিতে পারেন তাহলে ক্লায়েন্টটা কি হবে না, খুশি হবে না, আপনাদের ডিলিট দেবে না, আপনারা যশ সম্মান পাবেন না, পেট বাঁচাতে পারবেন না, শিখতে পারবেন না। সুরভি ম্যাডাম বলেন, আপনি তো অফলাইনে ক্লাস করেছিলেন, সুরভি ম্যাডাম আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি তো অফলাইনে ক্লাস করছেন, কয়টা ক্লাস করছিলেন অফলাইনে? 10টা। আর এখানে অনলাইনে করলেন কয়টা? অনলাইনে স্যার শুধু সকালে দুই একদিন মিস হয়েছে, রাতে তো সব মিস করছি। পাঁচটা ক্লাসই করেছেন অনলাইনে? পাঁচ নম্বর। অফলাইনে ভালো শিখেছিলেন না অনলাইনে ভালো শিখতে পারছেন? এখন মনে হচ্ছে যে অনলাইনেই ভালো শিখতেছি। এখন মনে হচ্ছে অনলাইনে ভালো শিখছেন। এইবার বলেন লিটন জয়ধর, আপনি বলেন, আপনিও তো ওখানে ক্লাস করছিলেন, আপনি বলেন আপনি কত কতটা অনলাইনে ভালো শিখেছেন না অফলাইনে ভালো শিখতেছেন? আমি ওখানে ক্লাসই করছিলাম তিনটা। হ্যাঁ, এখন অনলাইনে যে ক্লাস সুবিধা হচ্ছে আমাদের, আমি মনে করি ব্যক্তিগতভাবে আমি ভালো উপকার পাচ্ছি আর কি। শেখার জন্য শেখার জন্য অনলাইনে কয়টা ক্লাস করেছিলেন? উত্তম দাস, তাকে নিয়ে আজকে মূল নায়ক যিনি বলেন। শোনা যাচ্ছে না? উত্তম দা আছে বলেন স্যার? আমি অফলাইনে স্যার 5টা না 6টা ক্লাস করেছি, আর অনলাইনে 3টা ক্লাস করেছি স্যার। তো আমার কম্পেয়ার করে দেখলাম স্যার, আমি অফলাইন অনলাইনে আমি বেটার মনে করছি স্যার। অনলাইনে বেটার মনে করছেন? জি স্যার। আমাদের এখানে কতজন স্টুডেন্ট আর কে আছে? আর আছে নিবেদিতা ম্যাডাম মনে হয় নাকি? নিবেদিতা ম্যাডাম আছেন, আপনি লাইনে আছেন? হ্যাঁ হ্যাঁ স্যার। আপনি বলেন, আপনি অফলাইনে ভালো শিখতে পেরেছিলেন না এখানে অনলাইনে ভালো শিখতে পারছেন, কোনটা ভালো মনে হচ্ছে? স্যার দুটোর মধ্যে কম্পেয়ার করলে এখন তো মনে হচ্ছে অনলাইনে ভালো হচ্ছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাদের। তাহলে এবার নতুন জানরাও আছেন, আপনাদেরও আশা রাখি মনে হবে যে অনলাইনে এই ক্লাসটা ভালো হচ্ছে, ঘরে বসে আপনারা সুন্দর পরিবেশে শিখতে পারছেন, আপনাদের মন মানসিকতা শান্ত থাকতেছে। শান্ত না থাকলে চঞ্চল মনে কিন্তু আপনার জ্যোতিষ শিক্ষা হবে না। আজকে আমি সকাল 5:30টার সময় ধরেন আমি ঘুম থেকে উঠে 6টা থেকে অনর্গল যদি আমার সাথে থাকতেন তবেই না বুঝতে পারতেন যে এত ঘন্টা এই ব্যক্তিটি যে এক মুহূর্ত হাত থেকে কলম বা মুখের থেকে কথা বন্ধ হয়নি আজকের দিনে। তাহলে এ কিভাবে সম্ভব? আর তার মধ্যে দিয়ে জ্যোতিষের ক্লাসে ধরেন ক্লাস করা, এটা কিন্তু একেবারে দুই চারটি কথা নয়। তা আমি যদি পারি আপনারা কেন পারবেন না? আপনাদের তো আরো বয়স কম, আপনাদের আরো বেশি পারতে হবে, অর্থাৎ আপনাদের সেই শিখার সেই পরিমাণে আগ্রহ থাকতে হবে। আমি প্রশ্ন করতে বলি, আমার ক্লাসে কাউকে মানে মিউট করতে বলি নাই, সবাইকে খোলা রাখতে বলেছি যে আপনারা সবাই কথা বলবেন। আমি যে আপনাদের কাছে জিজ্ঞেস করি আপনারা কেন মানে জিজ্ঞেস করেন না, আপনারা কেন জানতে চান না? মারজান সিদ্দিক আপনি বলেন, আপনি তো খুব মনোযোগ সহকারে ক্লাস করেন, তাহলে আপনার কাছে ক্লাস কেমন লাগছে? আপনি কি জ্যোতিষ শিখতে ভালো লাগতেছে? ভালো লাগতেছে স্যার, অনেক কিছু যা মাথার উপর দিয়ে যায় বুঝি না। অনেক কিছু বোঝেন না, তবে কি জ্যোতিষ শিখতে পারবেন বলে মনে হয়? চেষ্টা করতেছি স্যার, নোট করতেছি, তারপরে আর একটু হেল্প পাইলে ভালো হইতো স্যার। কি ধরনের হেল্প? নিচে যে সংখ্যার নাম্বার গুলো দিলেন যে কে
সুব্রত কর্মকার আপনি বলেন আপনার কেমন লাগছে আপনি কি শিখতেছি পারবেন জ্যোতিষ হতে পারবেন চেষ্টা করবো আচ্ছা এবার মেধা ব্যানার্জি আপনি বলেন আপনার কেমন লাগছে আপনি কি পারবেন শিখতে হ্যাঁ আশীর্বাদ না পারবেন পারবো সুমন কবিরাজ বলেন আচ্ছা সুমন কবিরাজ বলেন জি স্যার কেমন পারবেন শিখতে পারবেন ইনশাআল্লাহ স্যার হাইরাম ওই আমি তো স্যার প্রথম যে এখন যে স্যার এতক্ষণ যে বুঝাইছেন সরকার বলেন আপনি কি মনে হচ্ছে শিখতে পারতেছেন কিছু মনে হচ্ছে যে যদি শিখতে পারবো হ্যাঁ স্যার আমার বিশ্বাস হচ্ছে পারবো স্যার এবার সবার কাছে আমার একটি প্রশ্ন তা হচ্ছে আজকের ক্লাস কি আপনাদের কাছে জাদু মনে হয়েছে না অরিজিনালি ক্লাস মনে হয়েছে বলেন সবাই মিলে বলেন জাদু মনে হয়েছে ম্যাজিক 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 স্যার অপটিমিটি এত সুন্দরভাবে মিলে যায় তো একমাত্র জ্যোতিষ দ্বারাই কিন্তু দুনিয়ার সবকিছু বিচার বিশ্লেষণ করা সম্ভব সকল কিছুর সঙ্গে মিলানো সম্ভব আপনি আজকে কোন ড্রেস পরে আসছেন কেন এই ড্রেস পরে আসছেন আপনার কোনো কথা বলতে হবে না জ্যোতিষের কাছে এসে জ্যোতিষ কিন্তু আপনার ড্রেসটা দেখে আপনার ভাগ্য গণনা করে দেবে এটাও কিন্তু আমি আপনাদের শিখাবো আমি করে দেখাবো আমি যেদিন যাকে বলবো আপনি সেই দিন সেই ড্রেস নিয়ে বিচার করতে বলবেন আমি তারটা বিচার করব অথবা আপনাদের সামনে কোনো অতিথি নিয়ে আসবেন আপনাদের সাথে সেই অতিথি একটা নতুন ড্রেসের মানে এক কালারের একটা ড্রেসের শার্ট পরা থাকবে তার কেমন যাবে বা সে কেমন মানুষ এটি কিন্তু ওখান থেকে বিচার করে আমি কিন্তু দেখাবো আপনাদের যে জ্যোতিষ কিভাবে মানে এ দিয়েও বিচার করা যায় আপনারা শার্ট আনবেন না কোনো ব্যক্তি যে বসবে বসলে কিন্তু আমার মতো এরকম কাত হয়ে বসবে না কাত হয়ে বসছি মানে বোর্ডের কারণে বা বসতেই পারে কাত হয়ে বা এদিকে কাত হয়ে বসতে পারে বা হয়তো বসে এভাবে টেবিল বাজাতে পারে পা নাচাতে পারে ডান পায়ের পরে বাম পা তুলে বসতে পারে এই বসার ভঙ্গি চলার ভঙ্গি হাঁটার ভঙ্গি ইশারার ভঙ্গি চোখের ভঙ্গি এদিকেও কিন্তু আপনার এই জাদুর মতো একেবারে মিলিয়ে দেওয়া যাবে জ্যোতিষ শাস্ত্রে তার ভাগ্য তাই আপনাদেরকে বলবো একটু ধৈর্য ধরুন কোর্সটি তো আমাদের এক বছরের আপনাদের একটু বেশি চাপ পড়ে যাচ্ছে মানে আমাদের ক্লাসটা আমরা একটু বেশি পরিমাণে মানে অল্প সময়ে বেশি শেখানোর চেষ্টা করছি একটু চাপ পড়ছে আপনারাও একটু চেষ্টা করুন এই চাপটা আর দুটো তিনটে ক্লাস গেলে আমার এক থেকে নয় সংখ্যা পর্যন্ত নয়টা ক্লাস যখন যাবে তারপরে যখন আমি রিপ্লাইতে যাব নয় থেকে একে আসবো তখনই আপনারা কিন্তু প্রেডিকশন করা শুরু করে দিতে পারবেন দেখবে আশা রাখি আপনারা প্রেডিকশন করা শুরু করে দিতে পারবেন এবং করিয়ে ছাড়বো আমি এটা তো আপনারা ভালো থাকুন পরবর্তী ক্লাস শুরু হবে আপনারা পরবর্তী স্যার অপেক্ষা করছেন টানার সময় আমি চল্লিশ মিনিট নষ্ট করে দিয়েছি জ্যোতিষ হয়ে গেছে গা হয় আপনি বড় তারা একটু ছোট কিন্তু তারা কিন্তু জ্যোতিষ হয়ে গেছে না না বলবো না তারা কিন্তু সঠিক জিনিসটা ধরেছে প্রকৃত জ্যোতিষ হয়েছে এটা কিন্তু আমি নিশ্চিত যে আমি যে প্ল্যানেটটি বলেছি একটু মাত্র গ্রহ বৃহস্পতি ভালো আছে এটা কিন্তু তারা ধরতে পেরেছে আর কোন গ্রহ ভালো নেই এটা কিন্তু তারা বারবার করে বলেছে যে একটা গ্রহ কিন্তু ওই প্ল্যানেটে ভালো নেই এটা কিন্তু তারা বলতে পেরেছে তার মানে তারা জ্যোতিষ হয়ে গেছে অবশ্যই স্বীকার করে থ্যাংক ইউ আমি দিয়েছি ওই শকে একটি গ্রহ ভালো নেই এইবার আপনারা মানে দুটো দিকে আমি কিন্তু বলেছি যে আমি প্রথমটা বলছি ভুল পরেরটা রাইট এইবার সবটা তো আপনাদের কাছে প্রত্যেকের কাছে আছে আছে না প্রত্যেকের সবটা না আবার বলবো সবটা করে নিয়েছেন সবাই জি হ্যাঁ 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 করে নিয়েছি এই সবটা নিয়ে আপনারা এইবার
বইয়ের সঙ্গে বা ওয়েবসাইটে বিভিন্ন অনলাইনে আপনার যেভাবে মোবাইলে আর কি সব বিচার করা যায় বা জ্যোতিষ বিচার করা যায়, ওখান থেকে আপনি ভাগ্যফল নিয়ে আমি যেভাবে বললাম ঠিক এইভাবে সঠিক কিনা এটা যাচাই করেন এই সপ্তাহে। সামনের সপ্তাহের ক্লাসে আবার এটা নিয়ে আলোচনা হবে। স্যার এই প্ল্যানেট সম্বন্ধে কিছু নোট দিলে ভালো হইতো। বুঝতে পারছেন? সামনের ক্লাসে যাতে আরো বেশি জাদুকর মনে হয়, মানে যে যেন মনে হয় যে হ্যাঁ আমরা তো জ্যোতিষ করতেছি না আসলে, হ্যাঁ জাদুর মতোই হয়ে যাচ্ছে, আরো বেশি যাতে হয় সেটা ব্যবস্থা করব। আপনারা যে কোনো ব্যক্তি একজন অতিথি সঙ্গে রাখেন, একজন অতিথি সঙ্গে রাখবেন এক কালারের শার্ট পরা অবস্থায়, যে কোন যে যে খুশি সে রাখতে পারেন। না না, একজনকে একজনকে বলতে হবে, সবাই নিয়ে আসলে তো হবে না, তো একজনকে বলে দাও যে অমুক জন একজন গেস্ট। আচ্ছা এখন বলেন কে আনতে পারবেন, কে একজন অতিথি রাখতে পারবেন এক কালারের একটা শার্ট পরা অবস্থায়? এই এই দুর্যোগে আপনাদের শার্ট নিতে হবে না। কার আছে? স্যার আমি পারবো। আপনি পারবেন একজন অতিথি রাখতে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একজন অতিথি রাখবেন আগামী শুক্রবার আমার ক্লাস সকালে পড়ুক আর রাতে পড়ুক, যখন পড়ে তখন রাখবে। আপনারা ভালো থাকুন। প্রেসিডেন্ট সাহেব শুভ নমস্কার জানাচ্ছি সবাইকে, আপনারা সুস্থ থাকুন। ধন্যবাদ স্যার, আপনাকেও শুভ নমস্কার স্যার। হ্যাঁ শুভ নমস্কার।